সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে নারী শ্রমিকদের দেশে ফেরা বাড়ছে, বাড়ছে নারী শ্রমিকদের মৃত্যু। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তবে এখনই নারী কর্মী পাঠানো বন্ধের কথা ভাবছে না সরকার। সামিয়া রহমান, প্রিমিয়ার রিপোর্ট। 2015 সালে হজের সময় ক্রেন দুর্ঘটনায় নিহত এক বাংলাদেশি পরিবারকে 2,26,00,000 এবং আহত দুজনকে 1,13,00,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার। হতাহত পরিবারের কাছে এ চেক হস্তান্তর করে বাংলাদেশ সৌদি সম্পর্ক অনেক ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সৌদি আরব থেকে ফেরত আসা নারী শ্রমিকরা ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করছেন। একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, চলতি বছর শুধু সৌদি আরব থেকেই 50 জন নারী কর্মীর মরদেহ এসেছে। এর মধ্যে 22 জন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। আমাদের সাথে তাদের সম্পর্ক খুব উত্তম, উত্তম হওয়ার ফলে তো এই যে যারা যিনি মারা গেলেন তাকে অনেক টাকা দিয়েছে, 2,26,00,000। চিন্তা করে আমরা বাংলাদেশ চাই না যে আমরা ডিসক্রিমিনেট করি নারীদের, আমরা পিছনে ফেলে রাখি আমরা চাই না। নারী যারা যদি যেতে চায় তাকে আমি বাধা দিতে চাই। 1,22,00,000 নাকি প্রবাসী বিদেশে আছেন, এর যদি 1% মারা যায় কতজন হয়? 11,000। চিন্তা করে কিছু তো ভিক্টিমাইজ হচ্ছেই তো বটে কিছু, এবং সেইগুলো তো আমরা সেই সাথে সাথে সৌদি সরকারকে জানাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে মিয়ানমার। তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়েই যাচ্ছে। আমাদের কোনো হিসাবে যাদের আমরা রেকর্ড করেছি তার একটি লোকও যায়নি। তাদের আইডি ক্যাম্পে 100,000 লোক পড়ে আছে, একটাকে তো ফেরত নেয় নাই, তাদের বর্ডারের ভিতরে এগুলো নেয় না। 28 নভেম্বর থেকে ই পাসপোর্ট চালু হবে বলেও জানান মন্ত্রী। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা।